বুঝলাম না কিছু, বাড়ির মধ্যে কি ভেজাল বেরাম দর্শি নি তোকে সব ফ্রিলে? হ্যাঁ তোর আল্লাহর দোহাই লাগে, ক কি হয়েছে ক, ঘটনা খুলে ক, দরকার আমরা লগে বয়ে কান্দু আল্লাহ ঠাড়া পড়বো। কি শুরু করছে ঘরটার মধ্যে? পাড়ার মতো এরম চিল্লাই দেস আজকে? পাড়ার মতো চিল্লাইবো না, একদিক দা মাই কান্দে, একদিক দা বউ কান্দে, আরেকদিক দা তোমার মাইয়াই কান্দে, কই যাম ক? দুই দিন ধরে হোটেলে খাইতেছি। এই খাবার দাও তো। বুঝলাম না কিছু, সকাল থেকে শুধু কান্নাকাটি শুরু করছো, খাবার দাও যাও। পারবো না আমি। বুঝলাম না কিছু আমি, হ্যাঁ আমি বুঝলাম না তোমার সমস্যাটা কি। হ্যাঁ ফজরে রক্তে শুরু করছো কান্দাকাটি, এখনো তোমার কান্দাকাটি থামে না। তুমি যাও এখান থেকে। আমার খিদা লাগছে, খাবার দাও। ভাত নিয়ে খাও, যা যাও। কি একটা বিয়া করলাম আমি আসলে বুঝতেছি না, দুইটা দিন হয়েছে এই যে কান্নাকাটি শুরু করছে, কান্নাকাটি শুরু, তার শুরু আছে শেষ নাই আর। একটা পাগল বিয়া করছি যত সব। টাকাটা দাও তো। বুঝতেছি না আমি কিছু, সমস্যাটা কি? হ্যাঁ ওই দিক দিয়ে পোলার বউ কান্দে, এদিক দিয়ে তুমি কান্দো, ঘটনাটা কি? রান্না বান্না সব বন্ধ, কালকে রাত্রে আলুর ভর্তা দিয়ে ডাল দিয়ে ভাত খাইছি। এই জলদি টাকা দাও, যাও তো তুমি এখান থেকে। কি মুসিবতে বললাম? টাকা দাও, বিরক্ত করে না তো, তোর মায়ের কাছে নাও, যেয়ে যাও। কি হলো বাড়ি ঘরের মধ্যে কি ভূতের নিয়ে আসর করলো কিনা আল্লাহ জানে। দে তো মা টাকাটা, দে তোর মা টাকাটা কই রাখছে? আমি বুঝতাছি না সমস্যাটা কি। হ্যাঁ হন্দা তোর মা কান্তাছে, হন্দা তোর ভাবি কান্তাছে, হেন্দা তুই কান্তাছস। যাও তো আব্বু, বিরক্ত করো না, কান্তে দাও। বুঝলাম না কিছু, কান্নার একটা পুরো রোল ফালাই দিছস, তোরা কি যুক্তি করে লইছ সবাই? হ্যাঁ যাও তো তুমি, বিরক্ত করো না, বলতেছি না। টাকাটা দে, আজকে টাকা লাগবো না, আজকে হাইটে যাও, যাও পরে নিও টাকা। কি একটা মুসিবতে বললাম আমি, বুঝলাম না কিছু, বাড়ি ঘর তো একটা কান্নার কারখানা বানায় ফেলেছিস তোরা। হ্যাঁ একটু পর তো দেওয়া যাবো, আমিও এখানে উইয়া উইয়া কান্দতে থাকুম। আরে কি শুরু করছো ওরা? মা কটা বাদ দাও না, অনেক খিদা লাগছে, সহ্য করতে পারতেছি। আম্মা কি কই তোমারে, কটা বাদ দিতে কই, খিদা লাগছে। তুই না যা তো যা, যে এনে যায় গড্ডা ভরা, মনে করো কান্দার আওয়াজ, ওই যা তোমার বউ কান্দে এনে তুমি কান্দো। এক কাজ করো, তোমার গোষ্ঠী জ্ঞাতি যা আছে সব খবর দাও, খবর দেয় না এনে বউ এবার সবাই মিলে কান্দো, একটা অনেক সুন্দর হইব। গোলামের পুত্রী যে যা না, ঝাড়ু দিয়া কিন্তু বাইরাম, আমার সুস্থভাবে কান্দতে দিস, যা। কান্দে বলে আবার সুস্থভাবে কান্দতে চায়, কপালটাই খারাপ, কি আর করবো, হোটেলে যেয়ে খাই আই, শুনছো হোটেলে যেয়ে খাইতে যাইতেছি। যাবি তুই না ঝাড়ু লমু? বোন রে, ও বোন কটা বাদ দিবি, অনেক খিদা লাগছে আমার, পেটটা আমার কামড়াইতেছে খিদায়, দেশ না কটা ভাত। আমি পারম না, তুমি যাও, বিরক্ত করো না, কান্দতে দাও। এলে কটা ভাত দিবি না বাইরে? হ্যাঁ বাইকে হোটেলে যাই খামু, খাও গা যাও, খাই আসো, দেন দিকে পারো দিকে। ওদিক দিয়ে তোর ভাবি কান্দে, এদিক দিয়ে তুই কান্দো, ওদিক দিয়ে মায় কান্দে, তোকে কান্দার মানে ডাকি আমার একটু কয়, আমিও কান্দি তোকে লগে। এত কিছু জানতে হবে না, তুমি যাও তো আমার চোখের সামনে থেকে সরো। জানি না আমি একটু তোকে লগে কান্দি। একটা কাম কর, তোর জামাই বাড়ি খবর দে, তোর জামাই রে, তোর ননদ রে, আর তোর শাশুড়ি রাইতে কয়, আইয়া একলগে মিললা বইয়া কান সে হইব, ভালো করবো মানুষ। তুমি বেশ রকম করতেছ, যাও তাই থেকে দিকে। আম্মা টাকাটা দাও। বুঝলাম না, কয়েকদিন ধরে ঘরটার মধ্যে মনে আল্লাহ ঠাড়া করছে, কি শুরু করছে এরা? এই এই কি হইলো তোমাকে? বুঝলাম না আমি কিছু। হ্যাঁ
এটা কি শুরু করছস বাড়ির মধ্যে? হ্যাঁ কথা বললে আলো দুইটা দেব। আম্মা হ্যাঁ মা গোলামের কত যাবি না ঝাড়ু লই আমো তোমরা কি শুরু করছ কানতে দিছ যা তোমরা কি লিগা কান পাছো এটা কি কইবা আমগা গো হ্যাঁ তুই কি শান্তিতে কানতে দিবি না গজব পড়বো গড্ডার মধ্যে এই কান্দো স্যার যাই করো আমার টাকাটা দে আমি যাই গিয়া এটার বিচার আমি করুন আমার মা যেমন একটা খারাপ আমার বউরও খারাপ বানিয়েছে বইনটাও খারাপ শয়তানের জাপকু থাকা আল্লাহ ঠাড়া পড়বো কি শুরু করছে ঘরটার মধ্যে পাড়ার মতো এরম চিল্লাইতেছে পাড়ার মতো চিল্লাইব না একদিক দা মায় কান্দে একদিক দা বউ কান্দে আরেকদিক দা তোমার মাইয়াই কান্দে কই যাম কও দুই দিন ধরে হোটেলে খাইতেছি ভাল লাগে এরকম তুই লগে বই বা কান্দা আমি দাওয়ার সময় চিন্তা ভাবনা করে আইছি বাসায় ঢুকে আইছি রাইখা আমার লগে বই বা কান্দম উনু আব্বা তুমি আর একটা বিহিত করো বিহিত যদি না করো না আমি কিন্তু ঘরের তো বাইরে যাবো গা আয় দুজনে মিলে একলগে বই কান্দি আয় যা এ হান্না ব কান এই বুঝলাম না কিছু বাড়ির মধ্যে কি ভেজাল বেরাম দশ দিনই তোকে সব ট্রেনে হ্যাঁ তোর আল্লাহর দোহাই লাগে ক কি হয়েছে ক ঘটনা খুলিয়া ক দরকার আমরা লগে বয়ে কান্দু তোর আল্লাহর দোহাই লাগে আমার একটু কো তুই কান্দুস কি লেগে আমিও কান্দি তোর লগে ক তুমি যাও এখান থেকে সাথে কান্দো না আরে খুইলা ক লগে আমরাও কান্দি ক জলদি ক কি হয়েছে ক কান্দিস না এমনি এই দেখো গায়ে আব্দুল বানা যাও এখান থেকে দেখ সব্বা এই সময় ছিলাম কইলাম টাকা দি দেন বাইরে যাই ঠাস করে তো কোনা দিয়ে দিছাম না ঝাড়ু দেব কোন দুই রে যা কান্দ দে আরে কি লিয়া কান্দ তুই তো কবি কস না কে আব্বা কথা কয় না তুমি কিছু কও তো আব্বা কস না রে মা কি লিয়া কান্দাস ক পুরো বাড়ি ঘর একেবারে অন্ধকার করে বলাইছস আব্বা গো আব্বা কি আর বলমু আব্বা হুজুরের হস্ত আর শুনতে পারম না আব্বা কোরআনের তাফসির তো আর শুনতে পারবো না আব্বা চিন্তা করছো আব্বা হ্যাঁ তিন দিন ধইরা এই বিষয়টা কইতি তোকে তিন দিন লাগিয়ে গেছে কি লিখা কান্দ হ্যাঁ এই হুজুর ওয়াজ না শুনছস তাফসির না শুনছস আরে হুজুর আছে হ্যাঁ গো তাফসির শুনবি হ্যাঁ গো ওয়াজ শুনবি সমস্যা কি পাড়ার মানে পাড়া তুই হিন্দু যা যা তুই হুজুরে কোনদিন অশুনছস কোরআনের তাফসির শুনছস হ্যাঁ বেশি কথা কয় এই এই কান্দার রোল বহা রাখলে সংসারে রান্না বাড়ি কাম কাজ করবো কি তুমি আর পলাই দিয়ে রান্না যাও হ্যাঁ এক কাম কর এই জ্ঞাতি গোষ্ঠী যে যেখানে আছে সবাই খবর দে এলাকার মানুষ সব খবর দে আয়া তোর 14 গোষ্ঠী মিলা এনে কান্দা কাটি করতে থাক আমরা কাম কাজ ফলা তুই তখন লগে বয়ে বয়ে কান্দতে থাকি লাগলে তাই করমু আগামী এক মাসে ঘরে কোনো রান্না বাড়ি হইবে না পারলে রান্না করে খাবে না আর পারলে নাই কত সুন্দর রস করতো হুজুরে এই তোর এই নাকে কান্দা বন্ধ করবি হ্যাঁ এই গোলামের পুত ছাড়বি এখান থেকে খালি ডিস্টার্ব করতেছস থাকুস তো সারাদিন রাস্তায় রাস্তায় ওয়াজে তুই কি বুঝবি হ্যাঁ ওয়াজে তোর যে কি বল বল আমারে যা এখান থেকে যা ওর ওয়াজ কি বল আমারে বল কোনদিন তো পশ্চিম মই ফিরে থাকুস না নামাজ এক উক্ত পড়স না যা এখান থেকে খালি ডিস্টার্ব করে যা এখান থেকে যা ওর আরে এই হুজুর রোয়াজ দাও কি হইছে একটা কথা বলবি না এক কাটে দেব আরে হুজুর রোয়াজ আমরা এই হুজুরের মতো ওয়াজ কি করতে পারে তুই যা এখান থেকে ওর তুই আমরা যাই গা হ্যাঁ চিন্তা করছস আব্বা কাম করো হ্যাঁ তুমি ছুটি লও এক মাসের ছুটি লে আমরা ঘরে গিয়ে কান্দি সবাই এ খাওয়ান লাওন লাগবো না তখন তুমি যদি যাইবা হ্যাঁ নামাজ রোজা করো জীবন অশুনছ হ্যাঁ কোরআন তাফসীর কারে কয় জানো তুমি জীবন তো পশ্চিম দিকে ফিরে তাকাও নাই এমন নাই যে কোন সময় মনে পাশা খাইও পড়ে নাই পশ্চিম ওই যাও এখান থেকে যাও খালি ডিস্টার্ব করে এই রাইতে খামো কি হোটেল আছে না হোটেলে যাও
হোটেলে খাইতে খাইতে তিন দিন ধরে তো গ্যাস্ট্রিক হয়ে গেছে। আমি রাঁধতে পারতে পারবো না, রাঁধতে গেলেই কাঁদো না একবার। তোমার গ্যাস্ট্রিক হয়েছে আব্বা, আমার টালসার কাছাকাছি হয়ে গেছে। হুম, আমার টালসার হয়েছে বাবা। ব্যাগে কাপড় কুপুর ভর, আপা বাইন্ধা নিয়ে রাস্তা ফালা যাই, এটাই ভালো হয় আব্বা। এই কি কইছি শুনছস? হ্যাঁ, হাত পা বাইন্ধা তোকে কাপড় চোপড় দিয়ে রাস্তায় তুই আই, ফোনে বই একান্তে থাক। আব্বু তোমার এই বকবকানি বন্ধ করে যাও তো, এখানে আমরা শোকে মরতেছি আর তুমি ইয়া করতেছো, এখান থেকে যাও। আরে শোকে পড়া থাকলে হইব, রান্ধবো পারবো কেটা খামু কি? হোটেল আছে না, হোটেলে যে খাইবা যাও। হোটেলে কয়দিন খামু? এখন শোনো, এখান থেকে যাও। তোরা এরকম কান্দা কাটি করবি না, রান্ধা বাড়ি করবি কিছু? শোনো, তুমি আর বলে উজু করে মরতে যে নামাজ পড়ে কান্দো দিয়ে যাও। এ খাইতে হইব না, আমাকে খিদে নাই। হ্যাঁ তোকে খিদে নাই, আমাকে খিদে আছে না? বাপের বাজা সারা জীবনের লেগে কান গাজা। বাংলা বুঝস না? হ্যাঁ বুঝস। পাগল গুলোকে পাগল হয়ে লাভ আছে।